আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার এবং টেস্টি কাঁচা মরিচের ভর্তা। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই ভর্তাটি। আর এটা বানানো খুবই সহজ, সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ, আর এতটাই মজার খেতে যে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন প্যানে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। চাইলে রেগুলার রান্নার তেল দিতে পারেন, তবে যেহেতু ভর্তা তৈরি করছি এখানে সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো লাগবে, টেস্টি হবে খেতে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, এখানে আপনাদের পছন্দ মতো পেঁয়াজটা দিতে পারেন। এখন পেঁয়াজটাকে অল্প আঁচে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। অল্প আঁচে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন এবং আদা বাটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চুলার আঁচ অল্প রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, লবণটা আমি একবারেই দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য হলুদ। হলুদ গুঁড়া এখানে না দিলেও চলে, তবে হলুদ গুঁড়া দিলে দেখতে ভালো লাগবে, কালারটা একটু ভালো আসবে। আর এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ। আমি এখানে কাঁচা পাকা মরিচ মিলিয়ে নিয়েছি, তো মরিচটা আমি পরিমাণ মতো দিয়ে দেব। যে যতটা ভর্তা তৈরি করবেন সেই আন্দাজ মতো করেই মরিচটা নিয়ে নিতে হবে। আর এই মরিচে কিন্তু প্রচণ্ড ঝাল, যার কারণে সেই আন্দাজ মতোই নিয়ে নিয়েছি। মরিচটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব সব কিছুর সাথে, আর অল্প আছে মরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমি 2-3 মিনিটের মতো অল্প আছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মরিচটা একটু ভেজে নিয়েছি। এখন এই মরিচের মধ্যে দিয়ে দেব 2 টুকরো মাছ। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, পাঙ্গাস মাছে কাঁটা কম যার কারণে এটাই নিয়েছি, কাঁটা বাছাবাছির কোনো ঝামেলা হবে না। এখানে তেলাপিয়া মাছটাও নিতে পারেন, তেলাপিয়া মাছেরও কাঁটা কম থাকে, বা এখানে আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন, তবে কাঁটাটা অবশ্যই ভালোভাবে বেছে নিতে হবে। মরিচের মধ্যে মাছটা দিয়ে এখন মশলার সাথে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব। মাছ এবং মরিচ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন মাছ আর মরিচটা জাল করে নিতে হবে, জাল করে নিলে মাছ এবং মরিচটা দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন মাছ এবং মরিচটা সেদ্ধ করে নেব। কাঁচা মরিচ এবং মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর যে পানিটুকু আছে পানিটুকু কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে। এখন মাছটাকে একটু ভেঙে দেব, মাছের ভিতরে যে কাঁটাটা আছে কাঁটাটা ফেলে দেব। পাঙ্গাস মাছের কাঁটা খুবই কম থাকে, যার কারণে আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন, বা শুটকি দিয়েও কিন্তু এই মরিচ ভর্তাটা করা যায়, খেতে খুবই ভালো লাগে। তো আমি 2 টুকরো মাছের কাঁটাটা বের করে নিয়েছি, কাঁটাটা ফেলে দেব। এখন মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাঙা ভাঙা করে দেব, আর যে পানিটুকু আছে পানিটুকু একেবারে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে। মাছ দিয়ে এই কাঁচা মরিচের ভর্তাটা খেতে খুবই টেস্টি এবং মজাদার, যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই কাঁচা মরিচের ভর্তাটি। চুলার আঁচটাকে অল্প রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাছ এবং মরিচ একেবারে ভাজা ভাজা করে নেব, কোনো পানি থাকবে না, পানিটা একেবারে শুকিয়ে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আমি কাঁচা মরিচ এবং মাছ একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদমই ভাজা ভাজা করে নিয়েছি, পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। এখন এই কাঁচা মরিচের ভর্তাটি আমি শিলপাটায় বেটে তৈরি করব। আপনাদের কাছে যদি ভর্তা বাটার বাটনা থাকে বাটনায়ও বেটে নিতে পারেন এটা।
তো আমি শিলপাটা একটু মিহি করে বেটে নেব। আর শিলপাটায় এভাবে কাঁচা মরিচের ভর্তাটা বেটে তৈরি করলে খুবই টেস্টি হয়। শিলপাটায় বাটা ভর্তাটাই তো অসাধারণ খেতে। এখন খুব ভালোভাবে আমি ভর্তাটা বেটে নেব। আর এই কাঁচামরিচের ভর্তাটা কিন্তু সাদা গরম ভাত কিংবা পান্তা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে পান্তা ভাত দিয়ে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই টেস্টি এবং মজার। তাছাড়া খিচুড়ির সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। এই ভর্তাটা খিচুড়ির সাথে খেতেও ভালো লাগবে। আবার চিতই পিঠা দিয়েও খাওয়া যায়। চিতই পিঠার সাথে বা খোলা জালি পিঠার সাথে এই মরিচ ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। ভর্তাটা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মাছ দিয়ে কাঁচামরিচের ভর্তা। এই কাঁচামরিচের ভর্তাটা হলে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই কাঁচামরিচের ভর্তা রেসিপিটি। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।